हाय फ्रेंड्स, आमार चैनले आपनाके स्वागत जानाच्छि। फ्रेंड्स, आज आमि पुरो बडी फर्सा करार जन्य चमत्कार एकटी भिडियो आपनादेर साथे शेयर करब। एर आगेओ आमि पुरो शरीर फर्सा करार जन्य एकटी भिडियो आपनादेर साथे शेयर करेछिलाम। এই ফেসপ্যাকটির কিছুদিন ব্যবহারে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি প্রাকৃতিক উজ্জ্বলতা চলে এসেছে। আর এই রেমেডিটা মেয়েদের পাশাপাশি ছেলেদের ত্বকের যত্ন চমৎকার কাজ করবে। এই প্যাকটাকে আপনি আপনার ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন। এর ব্যবহারে আপনার ত্বক থেকে কালো দাগ এবং রোদে পোড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে। তাহলে চলুন চমৎকার এই প্যাকটি কিভাবে তৈরি করবেন তা দেখে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এর জন্য প্রথমেই আমার দরকার একটি মাঝারি সাইজের আলু। আলুর মধ্যে মাইল্ড ব্লিচিং প্রপার্টিজ রয়েছে, তাই এটা ত্বকের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে। এবার এই আলুটিকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। फ्रेंड्स, आमी आलू के खोसा छाड़िए पेस्ट करे नियेछी। एबार एकटी परिष्कार बाटिर मध्ये 3 टेबिल चामच मुसुर डालेर पाउडार निते हबे। फ्रेंड्स, आपनी चाइले मुसुरेर डाल पेस्ट करेओ व्यवहार करते पारेन, ताछाड़ा मुसुरेर डालेर परिबर्ते बेसन व्यवहार करते पारेन। एबार एते दिब 2 टेबिल चामच आलुर पेस्ट, তারপর এতে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আলুতে রয়েছে ভিটামিন সি, ওমেগা 3 সহ নানা উপাদান যা ত্বকের কালো দাগ দূর করতে দ্রুত কাজ করে। তাছাড়া ত্বকের অতিরিক্ত তেল ভাব দূর করে ত্বকের ছোপ ছোপ দাগ ও ব্রণের দাগ দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও ফর্সা। ফ্রেন্ডস, প্যাকটি তৈরি হয়ে গেছে। এবার এটাকে আপনার পুরো বডিতে অ্যাপ্লাই করে নিন। মসুরের ডাল ত্বকের যত্নে চমৎকার কাজ করে। এটা ত্বক থেকে মৃত কোষ দূর করে ত্বককে করে তোলে নরম এবং কোমল। তাছাড়া আপনি যদি নিয়মিত মসুরের ডাল ব্যবহার করেন তবে আপনার ত্বক থেকে অবাঞ্ছিত লোমগুলো দূর হয়ে যাবে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে কয়েক শেড এবং ত্বক থাকবে টান টান। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর হালকা হাতে ম্যাসাজ করে তা পরিষ্কার করে নিন। এইভাবে ম্যাসাজ করে পরিষ্কার করলে আপনার ত্বকের ডেড সেলসগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। তাতে করে আপনি আপনার ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন। পরিষ্কার করার পর আপনি যে কোনো ক্রিম বা লোশন অ্যাপ্লাই করতে পারেন। ফ্রেন্ডস, ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। তাতে করে আপনার ত্বকের সমস্ত রকমের কালো দাগ, ছোপ ছোপ দাগ এবং ব্রণের দাগগুলো দূর হয়ে ত্বকের মধ্যে উজ্জ্বলতা বজায় থাকবে। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার সাহায্যে আপনি আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগকে খুব সহজেই দূর করে ফেলতে পারবেন। এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে 1 টেবিল চামচ মসুর ডালের পাউডার নিন। ফ্রেন্ডস, আমি এখানে মসুর ডাল পাউডার করে ব্যবহার করছি। আপনি চাইলে মসুর ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দেব 1/2 টেবিল চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি ত্বককে ভিতর থেকে সুন্দর করতে অসাধারণ কাজ করে। এটি ত্বকের অতিরিক্ত তেল তেল ভাব দূর করে ত্বক থেকে ব্রণ ও কালো দাগকে দূর করে ফেলে। তাছাড়া ম্যাস্তা দূর করতে মুলতানি মাটি অত্যন্ত কার্যকর। এবার এতে দেব 1 টেবিল চামচ টক দই। টক দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। এটি ত্বককে দ্রুত ময়শ্চারাইজ করে এবং ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। পাশাপাশি সানট্যান আর ম্যাস্তা দূর করে ত্বককে করে তোলে ফর্সা ও টান টান। এবার গোলাপ জলের সাহায্যে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে। ফ্রেন্ডস, আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি কারণ মসুরের ডাল রোদে পোড়া দাগ সহ ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকর। আপনি যদি নিয়মিত আপনার ত্বকে মসুরের ডাল ব্যবহার করেন তাহলে আপনার অবাঞ্ছিত লোমগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে। পাশাপাশি আপনার স্কিন টোন ব্রাইট হবে এবং কুচকে যাওয়া ত্বক হবে টান টান। ফেস প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন।
অ্যাপ্লাই করার পর শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং ফেস প্যাকটি পুরোপুরি শুকিয়ে গেলে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। আর ত্বক পরিষ্কার করার পর আপনি আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, এইভাবে সপ্তাহে 2-3 দিন এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে গেছে এবং আপনার ত্বকের মধ্যে থাকা ব্রণের দাগ বা ম্যাস্তাগুলো অনেক ফেট হতে থাকবে। ফ্রেন্ডস, এই ফেস প্যাকটা ত্বক থেকে রোদে পোড়া দাগ এবং ম্যাস্তা দূর করতে সত্যিই ভীষণ কার্যকরী। তাহলে অবশ্যই আপনি এই ফেস প্যাকটিকে ব্যবহার করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম আরো নতুন হাই ফ্রেন্ডস, আরশুতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, চুল পড়ার সমস্যায় নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল, আর দিন দিন চুল পড়ার সমস্যা যেন বেড়েই চলেছে। পাশাপাশি ধুলোবালি এবং ভেজালযুক্ত খাবার এই সমস্যাকে আরও ত্বরান্বিত করছে, তাতে করে অনেকের মাথায় দেখা দিচ্ছে টাক পড়ার সমস্যা। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি এটা পাতলা চুলকে ঘন করে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে, আর এই মিশ্রণটাকে আপনি 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। এর জন্য প্রথমেই একটি শুকনো বাটিতে 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে। ফ্রেন্ডস, পাতলা চুলকে ঘন করার জন্য এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের বৃদ্ধিকে বাড়িয়ে দেয় এবং চুলকে মজবুত ও উজ্জ্বল করে তোলে। তারপর আমি এতে দিব 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা চুল পড়া বন্ধ করে দেয়। এতে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড যা চুলের গোড়া মজবুত করে এবং চুলকে ঝলমলে ও উজ্জ্বল করে তোলে। এবার এর মধ্যে অ্যাড করব 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলের মধ্যে বেটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও ওমেগা-3 রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়া সরিষার তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে। পাশাপাশি আপনার মাথার ত্বকে অ্যালার্জি থাকলে সেটাকেও দূর করে ফেলবে। ফ্রেন্ডস, এটা মিক্স হয়ে গেছে। আপনি চাইলে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গোড়ায় হালকা হাতে 5-10 মিনিট ম্যাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গোড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন। আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন। লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন। এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে 1-2 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে, পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে। নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল। এর জন্য প্রথমেই 1টি বাটিতে 2 টেবিল চামচ বেসন নেব। ফ্রেন্ডস, আমরা মনে করি বেসন শুধুমাত্র আমাদের ত্বকের জন্যই কাজ করে, কিন্তু এটা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী। এটা চুল থেকে তেলতেলে ভাব দূর করে চুলকে ঝরঝরে হতে সহায়তা করে এবং মাথার ত্বককে গভীরভাবে পরিষ্কার করে। এতে করে মাথার ত্বক থেকে খুশকিও দূর হয়ে যায়। এরপর আমি এতে দিব চুল পড়া বন্ধের 100% কার্যকরী একটি উপাদান, আর তা হচ্ছে আদার রস। আমি এখানে 5 টেবিল চামচ আদার রস ব্যবহার করছি। আদাকে পেস্ট করে তার মধ্যে থেকে আদার রস বের করে নিয়েছি, কারণ চুল পড়া বন্ধ করতে আদা খুবই উপকারী। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1টি ভিটামিন ই ক্যাপসুল।
ভিটামিন ই চুলকে উজ্জ্বল করার পাশাপাশি চুলের গোড়াকে মজবুত করে এবং এটা চুলের আগা ফাটা দূর করতে অত্যন্ত কার্যকর। পাশাপাশি মাথার ত্বক থেকে খুশকি দূর করে ফেলে এবং চুল পেকে যাওয়ার সমস্যা ও চুল পড়া বন্ধ করে ফেলে। এতে করে চুলের বৃদ্ধি বেড়ে যায়। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। ফ্রেন্ডস, আদাতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সহ নানা ধরনের উপাদান যা চুলের গোড়া মজবুত করে এবং চুলকে ঘন, কালো ও আকর্ষণীয় করে তোলে। পাশাপাশি এটা মাথার ত্বক থেকে বিভিন্ন প্রকার সংক্রমণ দূর করে দেয় এবং চুলের রুক্ষতা দূর করে চুলের উজ্জ্বলতাকে ফিরিয়ে নিয়ে আসে। তাতে করে চুল হয়ে ওঠে প্রাকৃতিকভাবে ঝলমলে। আর আপনি যদি আপনার পাতলা চুলকে ঘন করতে চান তাহলে অবশ্যই আদার রস ব্যবহার করুন। ফ্রেন্ডস, এটা তৈরি হয়ে গেছে। এবার এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে দিন। অ্যাপ্লাই করার পর এইভাবেই এক ঘন্টার জন্য রেখে দিন এবং এক ঘন্টা পর আপনি আপনার চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই হেয়ার প্যাকটিকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। এতে করে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং মাথার ত্বক থেকে খুশকি এবং পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং আপনার চুলের বৃদ্ধিতে সহায়তা হবে। তো ফ্রেন্ডস, অবশ্যই এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের যত্নে ব্যবহার করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।